বাইরে ভাই গেছিলাম কালকে বংশালে। আপনারা কেউ বংশালে যাওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করে নেবেন। মোটর সাইকেল ঠিক করতে গেছিলাম, আমার এমন বাস দিছে, বাস দিয়া খাড়া বানায় দিছে। টোটাল আমার বাইক ঠিক করতে লাগবো 5,000 টাকা। সেইটা আমারে ওই বংশালের টেকনিশিয়ান বাজাইতে 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 একদম 10,500 টাকা বাজাইছে। বাইকের প্রবলেম হয়েছে মূলত সামনের বল রেসারের চেসিস বুস্টের সকেট জাম্পারের। পরে আমি এক দোকান থেকে পার্টস কিনলাম, বললাম যে ভাই মানে কোন বুথে দিয়ে ধরছিল, কইসা কইছি যে ভাই আপনার কাছে কি যে ভালো কোনো টেকনিশিয়ান আছে। আমারে কয় ভাই টেকনিশিয়ান আছে মানে কঠিন লেভেলের টেকনিশিয়ান আছে, আপনি কাজ করেন করলেই বুঝতে পারবেন। তা আমি তো লোকের কথা শুনে তো পুরো আশ্বস্ত হয়ে গেলাম যে ভালো টেকনিশিয়ান এমন করে কইতেছে, করাই দেখি আসলে কি ধরছে সবার আগে আমারই বুথে। তো আইলো টেকনিশিয়ান, সবগুলা কাজ, বল লেসার, সামনের সকেট জাম্পার, তারপর চেসিস বুস্টের কাজ করব। আমি বললাম ভাই কত চাইলো? 1,000 টাকা। আমি বললাম যে ঠিক আছে 800 টাকা রাখেন। তো বললাম যে কয় ঘন্টা লাগবে, বললো 2 ইয়ার্স লাগবে। তো তারপর কি 2 ঘন্টা টাইম চাইলো, দিয়া দিলাম, বাইক সহ দিয়া দিলাম। বাইরে ভাই বাইকটা খোলার পর এই প্রবলেম, আপনার সেই প্রবলেম, এইটা লাগবো সেটা লাগবো, আমার মাস্টার সিলিন্ডার ব্রেকের খারাপ, ঠিক আছে মানে কত রকম কথাবার্তি। তো আমি চিন্তা করলাম কাজ যেহেতু করামু একবার সবই করাই লাই, ঠিক আছে যেহেতু বলতেছে, আমি তো মানে এত পরিমাণ বোকার বুঝতেই তো পারি নাই যে আমারে তাদের সেই দোকানে পাস বিক্রির জন্য বাজাইতে বাজাইতে এত টাকা বাজাইবো। তো সব কিছু কমপ্লিট করে বিল বাজাইলো প্রথম দিন 7,000 টাকা, ঠিক আছে দিলাম। তো এখন প্রথম দিন ওই ঠিক করার পর বাসা আসা দেখার পর দেখি সকেট জাম্পারের থেকে ওয়েল লিক করতেছে। তো পরের দিন আমার তো অফিস আবার আর চলে গেল। তো পরের দিন অফিস শেষ করে আবার তাদের শপে গেলাম যে ভাই আমার তো ওয়েল লিক করতেছে। ও ভাই কই ওয়েল লিক করতেছে? আবার আসলাম, 2 মিনিট চালানোর পর দেখলাম আবার ওয়েল। এই বেকার ছবি টুবি তুলে তাদের দোকানে নিয়ে গেলাম। পরে এখন বলতেছে যে ভাই আপনার সকেট জাম্পারের নিচে সে বুস্টটা তো কালকে চেঞ্জ করা হয় নাই, অনেক টাকা বিল আসা পড়ছে, তো সেজন্য চেঞ্জ করা হয় নাই, তো বুস্টটা চেঞ্জ করলে এখন ঠিক হয়ে যাবে। তো তাদের কথা বলতে এখন কী করব, বাড়ে পড়ছি, গাড়ি তো ঠিক করতেই হবে, ঠিক আছে। তো বুস্ট টুস চেঞ্জ করলাম, করে সেদিন আবার আমার থেকে নিল 1,500 টাকা, ঠিক আছে। মানে তারা এতটুকু কাজ, আপনার যদি সিম্পলি একটা কাজ তাদের কাছে নিয়ে যান, সেটা তারা কি করবে, ভালো জিনিসটাকে তারা নষ্ট করে, ঠিক আছে, সেইখানে যতগুলো টেকনিশিয়ান আছে আপনার বাইকটাকে কি করবে, ভালো গাড়িটাকে খারাপ করে দিবে, ঠিক আছে। আর তাদের সাথে ওই দোকানের হাত থাকে, আপনার ভালো মালটাকে নষ্ট করে বলবে সেই দোকান থেকে আপনার সেই পাঁচটা কিনে দিতে, ঠিক আছে, যাতে তারা তাদের বিক্রিটা বেশি পায়। তাই আমি বলবো যারা বাইকের কাজ করেন রেগুলার, ঠিক আছে, সব সময় একটা পরিচিত দোকান থেকে কাজ করবেন, হয়তোবা আপনার থেকে 200-300 টাকা বেশি রাখবে, কিন্তু বংশালের লোকদের মতো আপনার থেকে গলা কাটবে না, যে 200-300 টাকার বেশি ক্ষেত্রে তারা 3-4 হাজার টাকা বেশি রাখবে না। 3-4 হাজার টাকা তো সবচেয়ে বড় কথা না, আপনার ভালো ভালো পাঁচটা তারা ক্ষতি করে দিবে, নষ্ট করে দিবে, খারাপ করে দিবে, ঠিক আছে। তো সবসময় বাইকের কাজ করাতে গেলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা রেগুলার যেখান থেকে কাজ করান সেখান থেকে কাজ করানো উচিত, ঠিক আছে, তাহলে মনের একটা স্যাটিসফ্যাক্ট থাকবে, আপনার কনফিডেন্স লেভেলও ঠিক থাকবে। আর সেখান থেকে করাবেন এরকম লাগবে, প্রথম বলবে 2,000 টাকা, পরে কাজ তাদের কাছে দিবেন, বাইক হ্যান্ড ওভার করবেন, আপনার 12,000 টাকা বানায় দিছে, তারপর আপনি স্যাটিসফাই থাকবেন না যে আমার বাইকটা কি না কি বুঝে কইরা দিছে, ঠিক আছে। তো বংশালে আজ পর্যন্ত আমি দেখছি যারাই কাজ করতে গেছে তারাই এরকম ধরা খাইছে। সো ভিউয়ার্স, আপনারা সতর্ক হয়ে যান, প্রত্যেকটা টেকনিশিয়ান তারা তো কাজ জানেই না টোটালি, মানে আপনার বাস দেওয়ার জন্য তারা অল টাইম খারাপ, মানে খারাপ হয়ে থাকে, ঠিক আছে। আর সেখানে যতগুলো শপ আছে, দোকানদার আছে, ওদের সাথে সম্পূর্ণ হাত করা থাকে, ঠিক আছে, আগেই বয়ান দেওয়া থাকে যে এই এই বয়ান এই চলবে, ঠিক আছে, ফোন দিলে কবে এটা এটা নষ্ট, তখন তো আপনি বাধ্য আনতেই হবে, গাড়ি খুলে ফেলছি কিছু করার নেই। তো সো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি আপনারা সাবধান হন, এইসব প্রতারক থেকে দূরে থাকবেন, আর আপনার গাড়িটা সযত্নে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।